শুরু হলো শতাব্দী প্রাচীন কেন্দুলির জয়দেব মেলা। অজয় নদের তীরে মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করলেন হাজার হাজার ভক্ত। মেলা উপলক্ষে প্রায় 300 বাউলের আখড়াও তৈরি করা হয়েছে। শুরু হলো শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কেন্দুলির জয়দেব মেলা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় এই মেলার। জানা গেছে এই মেলা চলবে আগামী 3 দিন ব্যাপী। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি বিকাশ রায় চৌধুরী এবং বীরভূমের জেলা শাসক বিধান রায়, জয়দেব মেলা কমিটির সম্পাদক তথা বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ সহ বিশিষ্ট জনেরা। এই বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার জন্য সব রকমভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মেলাটির উপর নির্ভর করে এই এলাকার অর্থনীতি। তাই এই মেলাটি যাতে সুস্থভাবে সম্পূর্ণ হয় তার জন্য মেলা কমিটির সদস্যরা এবং স্থানীয়রা 15 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে। এই বিষয়ে তিনি আরো বলেন, প্রতি বছরের মতো মকর সংক্রান্তির দিন পুণ্যার্থীদের পুণ্য স্নানের মধ্য দিয়ে সূচনা হয় এই মেলার। এই মেলা মূলত বীরভূমের সংস্কৃতি পণ্ডিত জয়দেবের স্মৃতি তর্পণ উদ্দেশ্যে উদযাপিত হয়। এই মেলাকে ঘিরে মানুষের উন্মাদনা শেষ থাকে না। আমাদের এই লোকালিটির যারা ছেলে উভয় সম্প্রদায়ের মানুষ, তারা 15 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে যাতে মেলাটা সুষ্ঠুভাবে হয়। কারণ এই মেলার ওপরে নির্ভর করে এই এলাকার অর্থনীতি। 2 বছর করোনার জন্য বন্ধ থাকার ফলে এই অর্থনীতি মার খেয়েছে। এই বছর সবাই আশাবাদী হয়ে আছে যে মেলা বেচাকেনা হবে, নানা রকম দোকান এসছে, বেচাকেনার ফলে তাদের অর্থনীতি সচলতা বাড়বে। তা আমরাও আশা রাখি, এটাই মমতা ব্যানার্জি বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে মেলার মাধ্যমে যারা সেলফ হেল্প গ্রুপ মেয়ের থেকে নানা রকম জিনিস হাতে যারা কাজ করে তারা সেগুলো সরাসরি বিক্রয় করার সুযোগ পাওয়া যায়। অনেকে নানা কটূক্তি করে এই মেলা নিয়ে, অনেকে ব্যঙ্গ করে, অনেক রাজনৈতিক দল তারা বলেন তৃণমূল কংগ্রেস নাকি মেলা খেলাতে মেতে আছে, কিন্তু তারা বোঝে না যে গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ এই মেলার ওপরে নির্ভর করে। এবং আমরা আজকে জিডিপিতে পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর, তার কারণ হচ্ছে এই গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ মজবুত আছে, যারা ভারতবর্ষের অন্য রাজ্যে নেই, এটা আমরা গর্ব অনুভব করি। বীরভূম বর্ধমান জেলার সীমান্ত বরাবর বয়ে চলা অজয় নদীর ধারে কেন্দুলি গ্রাম। জানা যায় এখানে ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেবের নিবাস। রাধা গোবিন্দের মন্দির সহ কেন্দুলিতে জয়দেবের স্মৃতিধন্য বহু দৃষ্টব্য থাকলেও কেন্দুলির সবচেয়ে বড় পরিচয় সংক্রান্তির এই মেলা, যাকে কেন্দ্র করে কেন্দুলির কথা আজ দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। জানা যায় প্রাচীনত্ব ও জনপ্রিয়তার নিরিখে এই মেলা আজ দেশের অন্যতম মেলা হিসেবে পরিগণিত হয়। মানুষের ঢল নেমে গেছে, এত মানুষ এই 3 বছর যে মানুষ আসতে পায়নি, যার ফলে এত মানুষ আসছেন, মানে ভাবনার অতি। আর এত আনন্দ হচ্ছে না, আমরা তো আনন্দে অস্থির হয়ে যাচ্ছি মানুষের আনন্দ দেখে। 3 বছর মানুষ আসতে পারেনি, এবছর মানুষের একবারে কি বলবো, ঢল নেমেছে, আনন্দের ফোয়ারা ছুটছে। ঐতিহাসিকদের মতে গঙ্গাবোধে অজয় মকর স্নান উপলক্ষে এই মেলার সূচনা হয়েছিল অতীতে। পরে তার সাথে জয়দেবী ঐতিহ্য ধারা যুক্ত হয়ে শুরু হয় জয়দেবের মেলা। আর এই জয়দেবের মেলা মানে বাউল গানের আসর, সেই সঙ্গে অবশ্যই থাকে কীর্তন। প্রতি বছর এই মেলায় তৈরি করা হয় কীর্তনিয়াদের জন্য কীর্তনের আখড়া এবং বাউলদের জন্য বাউলের আখড়া। জানা গেছে এবছরও প্রায় 300টি আখড়া তৈরি হয়েছে মেলাটিতে। পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের খাবারের স্টল। বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই রাজ্যে জঙ্গি ধরা পড়ায় নিরাপত্তা বিগত বছরের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে। 2500 পুলিশ কর্মী থাকছে মেলার নিরাপত্তার জন্য। পৌষ সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য অজয়ের ঘাটে ভিড় করেন হাজার হাজার ভক্তরা। পুলিশ সূত্রে আরো জানা যায় নিরাপত্তার জন্য ঘাটে বসানো হয়েছে সিসিটিভি। এছাড়াও মেলায় থাকছে একটি এন্টি ক্রাইম টিম। মেলায় আসা পুণ্যার্থীদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেই কারণে সব রকম ভাবে প্রস্তুত রয়েছে বীরভূম জেলা প্রশাসন। আমাদের আকাশের মতো, আমাদের সাগরের মতো, সারা বিশ্বটা তো আমাদের গ্রাম, সারা বিশ্বটা তো
সবাই মোদের প্রিয়জন, সবাই মোদের প্রিয়জন আকাশের মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বীরভূম। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।